মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বগাফা ব্লকের কুলসি ব্যারেজে 86,000-এর অধিক মাছের পোনা ছাড়া হয়। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছের অধিক উৎপাদনের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সুকেশ মজুমদার এবং জনপ্রতিনিধি সজল মক সহ অন্যান্যরা। এর পাশাপাশি মৎস্য চাষের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হয় এক কর্মশালার। এবং সেটার উদ্দেশ্য আপনারা আমরা সুপারিন্টেন্ডেন্ট বলেছেন এখানে যে আমরা সবাই মাছ আহরণ করি বা মাছ হার্ভেস্ট করি, কিন্তু আমরা কেউ উপেন জলাশয় যেগুলি আছে নদী নালা সেখানে আমরা কোনো মাছের কোন স্টক করি না। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রজাতি আমরা সংরক্ষণ না করি তাহলে আমাদের মাছের যে ঘাটতি সেটা দিনের দিন বাড়বে। 86,000 পোনা আমরা আবার ছাড়ব। তো এবার ছাড়ার পরে আমরা যেন এই এলাকাবাসী যে এই যে মাছের চাহিদা ওপেন ওয়াটার খোলা জলাশয়গুলিতে যেন মাছের উৎপাদন বা মাছের যোগান যেটা বেশি হয় সেটি লক্ষ্য করে আমরা এই প্রকল্প আমরা বা এই রেঞ্চিং প্রোগ্রাম আমরা করছি। আমাদের সবার একটা দায়িত্ব থাকে যে মনসুন একটা পিরিয়ড হয়, যখন আমরা মনসুন পিরিয়ডে কি হয় মাছের মধ্যে আমরা ডিম পাই, ঠিক আছে, যে মাছের যখন ডিমটা হয় বা যখন তাদের ব্রিডিং সিজন হয়।